ওয়েলকাম ব্যাক অবাক দুনিয়া। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবির শুটিং করার আগে লুকিয়ে বিয়ে করে ফেললেন টলিউডের জনপ্রিয় নায়িকা পরিমল। তার বর কামরুজ্জামান রনি ছোট পর্দার নির্মাতা। পুরনো বন্ধু মহলের পরিচিত রনি প্রথমে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এরপর 10 মাস রাতে রাজারবাগ কাজী অফিসে লুকিয়ে বিয়ে করেন তারা। বিয়ে করার পর বৃহস্পতিবার রাতে খবরে প্রকাশ করেন পরিমনি এবং তার স্বামী কামরুজ্জামান রনি। বন্ধু মহলে পরিচিতির সূত্র ধরেই হঠাৎ করে ঘনিষ্ঠ হন তারা। অভিনেত্রী ও নির্মাতা রিদি হকের 1971 সেই সব দিন ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন কামরুজ্জামান রনি। ছবিটিতে অভিনয় করেছেন পরিমনি। সিনেমাটিতে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে অনেকটা বোঝাপড়া তৈরি হয়। এক পর্যায়ে রনি বিয়ের প্রস্তাব দেন পরিমনিকে। এদিকে মনে মনে রনির প্রতি দুর্বল পরি সেই প্রস্তাব এড়াতে পারেননি। লুকিয়ে বিয়ে করেছেন কেন জানতে চাইলে তিনি বলেন, আমার পরিবারের কেউ বিয়ের ব্যাপারটা জানেন না, পালিয়ে বিয়ে করার মজাটা নিতে চেয়েছিলাম, সময় নিয়ে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করব। অন্যদিকে রনি বলেন, আমরা এখন একটা অন্যরকম সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, মোংলায় পরির শুটিং সেটে আমরা সময় কাটাচ্ছি, নিজেদের একটু গুছিয়ে নিয়ে আমরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করব বলে আশা করছি। অন্যদিকে 2015 সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হন পরিমনি। সেই বছর রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি, যদিও এখনও মুক্তি পাননি ছবিটি। পরিমনির অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ভালোবাসবো তোমায়, মহুয়া সুন্দরী, রক্ত ও স্বপ্ন যা। অন্যদিকে বর্তমান সময়ে টলিউডের জনপ্রিয় নায়িকা হিসেবে পরিমনির ব্যাপক বিস্তার লাভ করেছে। দুই মধ্যে আবার পরিমনিকে একবার ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল। এতক্ষণ আপনারা টলিউডের জনপ্রিয় নায়িকার পরিমনির লুকিয়ে বিয়ে করার ঘটনাটি দেখলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্যদিকে বিনোদনমূলক ও প্রাণীদের নিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।